আইএফটি টেন্স মাসেল স্টিমুলেশন রাশিয়ান কারেন্ট একটা বডিতে চারটা মেশিন বিশেষ করা যায় আজকে একটা বডিতে চারটা মেশিন আসলে অনেকেই আছেন যে একটা বডিতে চার পাঁচটা মেশিন চান যে সব ধরনের রুগী পেশেন্ট দেখার জন্য সব ধরনের ট্রিটমেন্ট করার জন্য আজকে আইএফটি টেন্স মাসেল স্টিমুলেশন এবং রাশিয়ান কারেন্ট চারটা মেশিন একটা বডিতে এরকম একটা মেশিন নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং প্রত্যেকটা ইকুইপমেন্টসের কি কি কাজ তা জেনে যাবেন আজকে মেরিটেকের একটা আইফটি টেন্স এম এবং রাশিয়ান কারেন্ট এরকম একটা মেশিন নিয়ে কথা বলবো মেশিনটা কার্বন ফাইবার বডি খুবই হালকা ওয়েট সব জায়গায় ক্যারি করতে পারবেন তো আমি জাস্ট এটার অপারেটিংটা একটু দেখাচ্ছি পাশাপাশি মেশিনগুলো কি কি কাজ করে একটু জানিয়ে দিচ্ছি এটা সাধারণত চারটা ইলেকট্রোড আপনার চারটা পেড চারটা ক্যাবল সাথে পাবেন সাথে একটা যে বেলকু পাবেন এক্সেট একটা জেল পাবেন একটা ব্যাগ পাবেন হ্যাঁ এবং মেশিনটা তো থাকছেই তো প্রথমে মেশিনটা অন করবেন অন করে টাইম অটোমেটিক দশ মিনিট দেওয়া থাকে এটা স্ট্যান্ডার্ড টাইম দশ মিনিট ট্রিটমেন্ট টাইম টাইম দেওয়ার পরে স্টার্ট দিবেন স্টার্ট দিলে টাইমটা অ্যাডজাস্ট করতে পারবেন স্টার্ট দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে তারপরে ইনটেন্সিটি আস্তে আস্তে বাড়াবেন আর আরেকটা ভলিউম আছে এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সটা হচ্ছে ব্যালেন্স মাঝামাঝি রাখবেন তাহলে চার পেডেই লাগবে আপনি যদি ব্যালেন্স এক পাশে করেন বাম পাশে দিলে দুইটা প্যাডে লাগবে আবার ডান পাশে দিলে দুইটা পেডে লাগবে মাঝামাঝি দিলে এটা চার পেডেই লাগবে তো আউটপুটটা এটা ডিপলি কাজ করে যেহেতু আমরা আইএফটিতে চালাচ্ছি এটা মোড চেঞ্জ করার সিস্টেম আছে আইএফটি টেন্স এম এস রাশিয়ান কারেন্ট মোড চেঞ্জ করলে আপনি ওইভাবে চালাতে পারবেন আচ্ছা তো আইএফটিটা সাধারণত ডিপে যে পেনগুলো হয় বিশেষ করে জয়েন্টে ডিপে যে পেনগুলো হয় পুরাতন যে পেনগুলো হয় এগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে আইএফটি বিশেষ করে পি সমস্যার জন্য সাইটিকা পেনের জন্য টেন্সটা কাজ করে ভালো টেন্সটা সাধারণত নার্ভ রিলেটেড যে পেনগুলো এক জায়গা থেকে ব্যথা অন্য জায়গায় যায় ঘাড় থেকে কা হাতে নামে কোমর থেকে পায়ে নামে হ্যাঁ ঝিঝি চাবায় কামড়ায় হ্যাঁ এই ধরনের ব্যথাগুলোর জন্য টেন্স খুব ভালো কাজ করে তারপর হচ্ছে মাসাল স্টিমুলেশনটা তারপরে স্ট্রোক প্যারালাইসিস জন্য খুব ভালো কাজ করে মাসাল স্টিমুলেশন হচ্ছে আপনার অবশ রুগীদের ক্ষেত্রে বিশেষ করে জিবিএস পেশেন্টদেরও হইতে পারে অথবা স্ট্রোক প্যারালাইসিস রুগীরও হইতে পারে মাসাল স্টিমুলেশনটা এইসব রুগীদের ব্যবহার করা হয় রাশিয়ান কারেন্টটা বাংলাদেশের প্রচলন খুবই কম তবে রাশিয়ান কারেন্টটা পেইনের জন্য ভালো কাজ করে আপনি পেইনের ক্ষেত্রে রাশিয়ান কারেন্টটা ব্যবহার করতে পারেন এটা আলাদা একটা কারেন্ট এই হচ্ছে সম্পূর্ণ মেশিনটা এটা এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এক বছর পরেও আমাদের কাছে ওয়ারেন্টি পাবেন তবে এক বছর পরে শুধু পার্টসের দামটা দিতে হবে আর এক বছরের আগে এক বছরের মধ্যে কোনো পার্টসের দামও লাগবে না একদম ফ্রি ট্রিটমেন্ট ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যে কোনো ফিজিওথেরাপি মেশিন নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লিখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দারাজে শপ আছে এসএস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম